করোনা এবং কঠোর লকডাউনে যারা বেকার হয়েছেন এবং পরিবার পরিজন নিয়ে অসহায় দিন যাপন করছেন তাদের জন্য 23 কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া ঈদ উপলক্ষে 1,17,651টি দরিদ্র পরিবারকে দেয়া হবে 1,176 মেট্রিক টন চাল। রিপোর্ট করছেন হাসান জাবেদ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সারা দেশে চলছে কঠোর লকডাউন। এমন পরিস্থিতিতে অনেকে বেকার হয়ে পড়েছেন, বিশেষ করে দিন আনে দিন খাই এমন খেটে খাওয়া মানুষই বেশি কষ্টে দিন যাপন করছেন। তাই তাদেরকে মানবিক সহায়তার জন্য সারা দেশে বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঢাকা সিটি কর্পোরেশন সাউথ, নর্থ এবং চিটাগাং এবং রাজশাহী, এই চারটি যেহেতু বড় সিটি কর্পোরেশন, এগুলোতে আমরা 50 লক্ষ টাকা করে নগদ আজকে বরাদ্দ দিয়েছি এবং 100 টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে 25 লাখ টাকা করে নগদ এবং 50 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক পৌরসভায় আমরা 1 লক্ষ করে টাকা এবং 10 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। সিটি কর্পোরেশন এবং পৌরসভার পাশাপাশি প্রতিটি জেলায় পাঠানো হবে 4 থেকে 5 লাখ করে টাকা এবং 50 থেকে 100 মেট্রিক টন চাল। করোনা সংকট যতদিন থাকবে ততদিন এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। ঈদ উপলক্ষেও আলাদা বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। এই ঈদ উপলক্ষে আমরা 1,17,651 পরিবারকে 1,176 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ দিয়েছি। বন্যার পূর্বাভাস পাওয়ায় তা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসান জাবেদ। এনটিভি নিউজ, ঢাকা।